আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক এফডিসিতে ফাইনাল খেলা শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে নবনির্বাচিত হয়েছে ডিপজল ভাই মিশে সৌদাগর রুবেল এবং আলেকজান্ডার বউ অনেক নায়ক নায়ক এবং শিল্পীরা ছিল এফডিসিতে প্রিয় দর্শক অনেক সাংবাদিক ছিল শিল্পীরা মোট দু থেকে তিন হাজার ছিল আর সাংবাদিক এক থেকে দেড়শো জন ছিল দর্শক আর সাক্ষাৎকার নিচ্ছিল সাংবাদিক দুজন সাংবাদিক হচ্ছে আপনার প্রশ্ন করেছিল শিল্পীদেরকে এই প্রশ্ন করাতে তেরে গিয়েছে শিল্পীরা সাংবাদিকের ওপর অবশেষে সাংবাদিকের ওপর কিন্তু আগে হাত উঠায় শিল্পীরা তারপরে আরও বাঘবৃদণ্ড বেজে যায় এক পর্যায়ে কিন্তু বড় আকার ধারণ করে ঘটনাস্থলে সাংবাদিকও তেরে যায় তাদের উপর তারাও কিন্তু তেরে আসে এক পর্যায়ে মোটামুটি হাতাহাতি হয় আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে শিল্পী সমিতি যারা আছেন তারা কিন্তু সভাপতি আছে ওখানে সেক্রেটারি আছে অনেকে আছে যখন সাংবাদিক দুটা প্রশ্ন করেছিল এ প্রশ্ন দুটি হয়তো তাদের কাছে মানসম্মত হয়নি যার কারণে কিন্তু সাংবাদিকের ঘাট ধরে ধাক্কা মারে প্রিয় দর্শক ধাক্কা মারার পরে তারপরে কিন্তু বিতণ্ড বেজে যায় অন্য সাংবাদিকরা প্রশ্ন করে যে আপনি কেন সাংবাদিকের ঘাত ধরে ধাক্কা দিলেন আপনাকে একটা প্রশ্ন করেছে হয়তো মানসম্মত হয়নি আপনি তার উত্তরে কথা বলতে পারেন ঘাড় ধাক্কা তো দিতে পারেন না তা মারতে তো পারেন না তাই বলে আপনি গায়ে হাত উঠাবেন এইটা নিয়ে কেন্দ্র করে আরও এলোপাতারি মারধর হয় উভয় দলের মধ্যে এখানে কিন্তু সাংবাদিকরা বেশি মার খেয়েছে তাদের হচ্ছে কপাল ফেটে গেছে বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছে যেহেতু ওখানে নায়ক আছে ভিলেন আছে তারপরে হচ্ছে ডিপজল ভাই আছে মিশা সৌদাগর আছে আলেকজান্ডার বউ আছে তারপর মাস্টার নায়ক রুবেল আছে তা এইখানে কিন্তু সাংবাদিকরা কিন্তু এমনিতেই হচ্ছে ভয় করে নায়কদেরকে ভিলেনদেরকে কারণ তাদেরকে সম্মান করে সম্মানের জায়গা থেকে ভয় করে আর সত্য সত্যি কিন্তু সেখানে ভিলেন রয়েছে অনেকেই আর তার কারণে কিন্তু সাংবাদিকরাই বেশি মার খেয়েছে শিল্পীদের প্রিয় দর্শক এরকম একটা ঘটনা ঘটে যাবে এটা কখনো কল্পনা করতে পারেনি সাংবাদিকরা আর শিল্পীরাও কল্পনা করেনি যে তাদের সাথে হাতাহাতি হবে আপনারা দেখবেন অনেক সময় গণমাধ্যম কর্মীরা হচ্ছে এমন প্রশ্ন করে বসে প্রশ্ন যে প্রশ্ন আগা গোড়া কিছুই থাকে না অনেক সময় অনেকে সাংবাদিকরা খুব ভালো মানে প্রশ্ন করে উত্তর দিতে সোজা হয়ে যায় আর অনেক শিল্পীদের এমন প্রশ্ন করে বসে সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে পায়ের নিচে মাটি থাকে না শিল্পীদের তখন রেগে যায় আর সব শিল্পীর রাগ কিন্তু এক সমান না কম বেশি রয়েছে আর যখন এই দুইটা সাংবাদিক যখন প্রশ্ন করে এই শিল্পীকে তখন কিন্তু রাগটা সামলাতে পারেনি এবং তিনি কন্ট্রোল করতে পারেনি তাই ঘাড় ধরে ধাক্কা দেয় আর তখনই হুসুট খেয়ে পড়ে যায় সাংবাদিক আর তখনই কিন্তু উভয় দলের মধ্যে হাতাহাতি বাঘবিন দণ্ড বেঁধে যায় প্রিয় দর্শক আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি হচ্ছে নবনির্বাচিত হয়েছে এখানে এফডিসিতে এফডিসির ভিতরে যে ঘটনাটি ঘটে গেল আসলে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা এটা কিন্তু আসলে মেনে নেওয়ার মতো নয় আর সাংবাদিকরা কিন্তু অনেক সম্মান করে শিল্পীদেরকে আর সেই সম্মানের জায়গাতে তারা কিন্তু আজকে নায়ক নায়িকা থেকে শুরু করে যে সব শিল্পী তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় পেয়েছে অনেকটাই সাংবাদিকের কারণে আর সাংবাদিকরা যদি না থাকতো তারা কিন্তু সেলিব্রিটি তেমন একটা হতে পারতো না তাদেরকে প্রচার করা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা সব কিছুই কিন্তু এখানে অনেকটাই অবদান কিন্তু গণমাধ্যম কর্মীদের আর এখানে গণমাধ্যম কর্মীরা অনেক সময় কায়দা বেকায়দা প্রশ্ন করে বসে কিন্তু আপনার যে কোনো কাউকে এটা হচ্ছে সাংবাদিকদের একটা ধর্ম তা সাংবাদিকের অপর একটি নাম আছে সাংঘাতিক প্রশ্ন কিন্তু তারা অসাংঘাতিক করেই বসে আর এই শিল্পী সুমতির দুইজনকে যখন অসাংঘাতিক দুইটা প্রশ্ন করেছে আর তখনই কিন্তু আলেকজান্ডার বউ থেকে শুরু করে আরও কয়েকজন আছে শিল্পী সুমতের নায়ক ভিলেন তারা কিন্তু তেরে আসে সাংবাদিকের উপরে আর সেই সময় কিন্তু খাতা হাতি হয় সাংবাদিকরাই বেশি মার খেয়েছে চেয়ার দিয়ে নায়করা পিটিয়েছে ভিলেনরাও কিন্তু পিটিয়েছে আর মোটামুটি গুরুতর কয়েকজন সাংবাদিকা আহত সেখানে কিন্তু সময় টোয়েন্টি নিউজ চ্যানেল তারপরে হচ্ছে আপনার আর টিভি এন যতগুলো টিভি চ্যানেল আছে বড় বড় থেকে শুরু করে ছোট চ্যানেল সব ধরনেরই চ্যানেলের সাংবাদিক ছিল সেই এফডিসিতে যেহেতু এফডিসিতে হচ্ছে আপনার একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে হচ্ছে আপনার এফডিসিতে যে নবনির্বাচিত হয়েছে সেই নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু হচ্ছে আপনার শপথ গ্রহণ চলছিল আর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অনেক সাংবাদিকদের কিন্তু কে ইনভাইট করেছিল অনেক সাংবাদিক আছে সেখানে দেড়শোরো প্লাস সাংবাদিক এসেছিলো সেই অনুষ্ঠানে কিন্তু কে জানে যে দুইটা সাংবাদিক এমন একটি প্রশ্ন করবে আর এই প্রশ্ন যে ধরেই তাদের গায়ের ওপর হাত উঠাবে এটা কিন্তু আগে থেকে কেউ কল্পনা করতে পারেনি একটা দুর্ঘটনা আসলে সাংবাদিকরা এই বিষয়টা মেনে নিতে পারছে না বিষয়টা কিন্তু অনেক বড় আকার ধারণ করবে কারণ অনেক সাংবাদিকের কিন্তু মাথা ফেটে গেছে অনেক জায়গায় গুরুতর আহত হয়েছে আর এটা কিন্তু সেখানে কিন্তু ডিপজল ভাই ছিল রুবেল ছিল মিশে সদাগর ছিল অনেক নায়ক ছিল জাহিদ ছিল তারপরে হচ্ছে আপনার অনেকগুলো ভিলেন ছিল নায়ক আর ভিলেন যদি খেপে যায় সাংবাদিকের উপরে তো এখানে কিন্তু সাংবাদিক তাদের সাথে পারবে না কারণ নায়ক বলেন তাদের কিন্তু অনেক সাহস আছে আর আপনারা জানেন যে সাংবাদিক অনেক জায়গাতে কিন্তু মার খেয়েছে মার খেয়ে তারা কিন্তু সহজে হাত তোলে না তারা কিন্তু অনেকটাই দুর্বল কারণ তারা গণমাধ্যম কর্মী তারা যদি মার খেয়েও যায় তারপরও তারা সেই মার ক্যামেরা ধারণ করবে কিন্তু তারা কখনো মারতে যায় না প্রিয় দর্শক আসলে ভিডিওটি শেয়ার করবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এটা আসলে আগে থেকে কারো পরিকল্পনা বা প্ল্যান ছিল না এফডিসির ভিতরে এরকম একটা ঘটনা ঘটবে এটা কখনো কেউ আশাও করেনি কল্পনাও করেনি একটা এফডিসির ভিতরে গিয়ে যেখানে নবনির্বাচিত হয়েছে সেই নির্বাচনের প্রক্রিয়াকে কেন্দ্র করে কিন্তু শপথ গ্রহণ করতেছিল আর সেই সময় কিন্তু থেকে দুইটা প্রশ্ন করেছিল সাংবাদিক আর যার কারণে কিন্তু এই সংঘর্ষটা ভিতরে। এইখানে কিন্তু আর যে দুইটা প্রশ্ন করেছিল সাংবাদিক সেই প্রশ্ন দুটা কিন্তু এখনো হাইলাইট রয়েছে আমরা জানতে পারবো অবশ্যই যে কি সেই দুইটা প্রশ্ন করেছিল আর সেই কারণে কিন্তু কেন সাংবাদিকের ঘাড় ধাক্কা দিয়েছিল হচ্ছে শিল্পীরা প্রিয় আর এখানে কিন্তু শিল্পী যেটা করেছে ঘাড় ধাক্কা দেওয়া এটা আসলে অন্যায় করেছে এটা ঠিক হয় নাই আর সাংবাদিক যে প্রশ্ন করেছিল অযৌক্তিক দুইটা প্রশ্ন এই প্রশ্নটাও করা ঠিক হয় নাই আর যদি সে অযৌক্তিক দুইটা প্রশ্ন না করতো তাহলে কিন্তু শিল্পীরা ঘাড় ধাক্কা দিত না আর শিল্পীর কিন্তু ঘাড় ধাক্কা দেওয়াটা উচিত হয়নি যেহেতু একটা উল্টাপাল্টা প্রশ্ন করেছে দুইটা তার শিল্পীদের এড়িয়ে যাওয়া উচিত ছিল সে প্রশ্ন দুইটাকে যেহেতু অনেক মানুষ ছিল সেখানে দু হাজার প্লাস শিল্পীরা ছিল আর সেখানে একটা এরকম হচ্ছে ঝামেলা বা সংঘর্ষ বাদ দেয় এটা কিন্তু আসলে এটা কেউ কল্পনা করতে পারেনি আর এটা শিল্পী সম্মতির মধ্যে এফডিসিতে এরকম একটা ঘটনা ঘটে যাবে বিষয়টা আসলে নিন্দনীয় সমাজের কাছে সোশ্যাল মিডিয়ার কাছে মানুষের কাছে সবার কাছে কিন্তু বিষয়টা মেনে নেওয়ার মতো না তা দর্শক অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আমি রুবেল হোসেন আল্লাহ হাফেজ